ম্যাথ সলভেচার ইউটিউব চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। যে টাইপের অঙ্কগুলি করানো হচ্ছে এই টাইপের অঙ্ক বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো সেই কারণে প্রতিটি ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখবে, দেখলে উপকৃত হবে। ঠিক আছে, শুরু করলাম। প্রথমে যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলে দিয়েছে 2500। যদি একটি সংখ্যা অপরটির 4 গুণ হয় তবে সংখ্যা দুটির সমষ্টিগত বের করতে দিয়েছে। তো আমরা দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা ধরে নিচ্ছি এক্স, তাহলে অপরটি কী হবে? 4x হবে। আশা করি বোঝাতে পারলাম কি বলেছে। একটি সংখ্যা অপরটির 4 গুণ, অর্থাৎ একটা সংখ্যাকে যদি আমরা এক্স ধরে নিই তাহলে অপরটা কী হবে? 4x। এবার এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার গুণফল কত বলেছে, মানে এক্স গুণ 4x যদি আমরা করি গুণফল কত বলেছে? 2500 বলেছে। আচ্ছা, এক্সের সঙ্গে 4x গুণ করলে আমার এখানে হয়ে যাচ্ছে 4xx গুণ করলে x² = 2500। এটা যদি আমরা কাটাকুটি করি 4 দিয়ে কাটলে 2500কে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 4 6 24, 625 হয়। তাহলে x² যদি 625 হয় তাহলে x² থেকে যখনই আমরা x এ আসবো 625-এর স্কোয়ার রুট হবে, মানে বর্গমূল হবে, কত হবে? 25 হবে। তাহলে x হয়ে যাচ্ছে 25। তাহলে একটি সংখ্যা যদি 25 হয় তাহলে অপর সংখ্যাটি কী হবে? 25 গুণ 4, মানে কত হয়ে যাচ্ছে? 100 হয়ে যাচ্ছে। একটি সংখ্যা যদি 25 হয় অপরটি হয়ে যাচ্ছে 100। এবার বলেছে সংখ্যা দুটি সমষ্টি করতে, অর্থাৎ 25-এর সঙ্গে যদি আমরা 100 যোগ করে দিই তাহলে কত হয়? 125 হয়, যেটা রয়েছে অপশন বিতে। আমরা চলে যাবো নেক্সট প্রশ্নতে। আমরা চলে এলাম পরের প্রশ্নে, যেটা বলেছে বলেছে দুটি সংখ্যার সমষ্টি, দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্তরের 3 গুণ, বড় সংখ্যাটি 20 হলে ছোট সংখ্যাটি কত বের করতে দিয়েছে। ঠিক আছে, তো দুটি সংখ্যার সমষ্টি, আমরা দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যাকে ধরে নিচ্ছি এক্স এবং আরেকটি সংখ্যাকে ধরে নিচ্ছি ওয়াই। এর মধ্যে এক্সটাই বড় সংখ্যা ধরে নিচ্ছি, ওয়াইটা ছোট সংখ্যা ধরে নিচ্ছি। এবার বলেছি দুটি সংখ্যার সমষ্টি, সমষ্টি মানে কি? x+y করব, মানে এদের যোগফল তাদের অন্তরের 3 গুণ, মানে x-y এদের যে অন্তর হচ্ছে অন্তরের 3 গুণ হবে। দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্তরের কি বলেছে? 3 গুণ বলেছে। তাহলে সংখ্যাটি, বড় সংখ্যাটি 20 বলে দিয়েছে। এক্স আর ওয়াই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বড় সংখ্যাটি আমাদের কত? 20 বলে দিয়েছে। তাহলে এক্সের জায়গাতে আমরা 20 বসিয়ে দিচ্ছি, মানে 20+y = 3 (×, আবার এক্সের জায়গায় 20-y লিখলো। ঠিক আছে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 20+y হচ্ছে এখানে 3, 20 হয়ে যাচ্ছে 60, মাইনাস হচ্ছে 3y। তাহলে ওয়াই লিখলাম -3y, এদিকে চলে আসলে +3y হচ্ছে 60, লিখলাম +20, ওদিকে গিয়ে -20 হচ্ছে। তাহলে 3y সঙ্গে ওয়াই যোগ করলে আমার এখানে 4y হচ্ছে, 60 থেকে 20 বিয়োগ করলে আমার হয়ে যাচ্ছে কত? 40। তাহলে 4 10 = 40, মানে y = আমার কত দাঁড়াচ্ছে? 10 দাঁড়াচ্ছে, y = 10 দাঁড়াচ্ছে। এবার আমাদের ছোট সংখ্যাটি, ছোট সংখ্যাটি বলতে বড় সংখ্যাটা আমরা x ধরেছিলাম, তাহলে ছোট সংখ্যাটা y ধরেছিলাম, y আমাদের 10 বেরিয়েছে, মানে ছোট সংখ্যাটা আমাদের হয়ে যাবে কত? 10 হয়ে যাবে, যেটা রয়েছে অপশন ডি তে। আমরা চলে যাবো নেক্সট প্রশ্ন। আমরা চলে এলাম পরের প্রশ্ন, যেটা বলেছে 170-এর সাথে কোন সংখ্যার 30% যোগ করলে যোগফল সংখ্যাটির দ্বিগুণের সাথে সমান হয়। ক্লিয়ার, তো 170-এর সাথে কি বলেছে? 170-এর সাথে কোন সংখ্যার 30% যোগ করলে, আমরা সংখ্যাটি ধরে নিচ্ছি, অপশন ধরে তোমরা করতে পারো, অপশন ধরে করলেই ভালো হবে। যদি তোমরা অপশন ধরে করো সেক্ষেত্রে, অপশন ধরে যদি করো, অপশন ধরে এখানে সব থেকে ভালোভাবে যদি আমরা অপশন সিটা যদি ধরে করি সব থেকে ভালো হয় খুব সহজভাবে, না হলে আমরা অপশন এ বি ডি ট্রাই করার চেষ্টা করব। ঠিক আছে, তো 170-এর সাথে কোন সংখ্যার, কোন সংখ্যার বলতে আমরা 100টাকেই ধরে নিচ্ছি। 130% মানে কত? 130% মানে 30ই হয়। তো 170-এর সঙ্গে যদি আমরা 30 যোগ করি, যোগফল যেটা হবে সেটা সংখ্যাটির দ্বিগুণের সাথে সমান হয়। ঠিক আছে, সংখ্যাটির দ্বিগুণের সাথে সমান হয়, অর্থাৎ সংখ্যাটা আমরা 100 ধরেছিলাম, 100-র সঙ্গে আমরা 2 গুণ করবো, 2 গুণ করলে কত হয়? 200, অর্থাৎ 200-র সমান হবে। তো এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি 170-এর সঙ্গে যদি আমরা 30 যোগ করি তাহলে কিন্তু আমাদের 200-ই হচ্ছে, এবং এদিক দিয়ে 200-ই হচ্ছে। তো সেই হিসেবে অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। আমরা চলে যাবো নেক্সট প্রশ্নতে। আমরা চলে এলাম পরের প্রশ্ন, যেটা বলেছে দুটি সংখ্যার যোগফল ও ভাগফল যথাক্রমে 20 ও 3 হলে সংখ্যা দুটির গুণফল কত? আমরা দুটি সংখ্যার একটাকে ধরে নিচ্ছি এক্স এবং অপরটাকে ধরে নিচ্ছি ওয়াই। তাহলে x+y মানে দুটি সংখ্যার যোগফল আমরা কত বলেছে? 20 বলেছে, মানে x+y = আমরা 20 লিখবো। আর দুটি সংখ্যার ভাগফল বলেছে 3, মানে x/y = আমরা 3 লিখবো। ঠিক আছে, তো সংখ্যা দুটির গুণফল কত বের করতে দিয়েছে? তো গুণফল বের করতে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে, গুণফল মানে আমাদের যেটা বের করতে সেটা x/y = কত সেটা কিন্তু বের করতে দিয়েছে। তো কীভাবে করবো দেখে নাও, এখানে যে x+y = আমাদের 20 বলে দিয়েছে, এই x+y = 20-র মধ্যে আমরা যে x/y = 3, এটা তো কোশ্চেনে ভাগ অবস্থায় বলেছে। তো এখান থেকে আমরা যেটা করবো, x = 3-এর সঙ্গে ওয়াই গুণ করলে কী হবে? 3y হচ্ছে। তাহলে এই যে প্রথম যে ইকুয়েশনটা x+y = 20, এর মধ্যে আমরা এক্সের জায়গাতে 3y বসিয়ে দিচ্ছি। তাহলে এক্সের জায়গায় 3y যদি বসিয়ে দিই প্লাস হচ্ছে y = 20, মানে 3y সঙ্গে ওয়াই যোগ করলে আমার হয়ে যাচ্ছে এখানে 4y = 20, 4 5 হয়ে যাচ্ছে 20, মানে y = আমার কত দাঁড়াচ্ছে? 5 দাঁড়াচ্ছে। y = যদি 5 হয় তাহলে x = আমার কত দাঁড়াবে? 20 থেকে 5 - মানে 15 হয়ে যাচ্ছে, মানে x = আমার তাহলে 15 দাঁড়াচ্ছে, y = আমার 5 দাঁড়াচ্ছে। এবার আমাদের এক্স আর ওয়াই এর গুণফল করতে দিচ্ছি, অর্থাৎ 15 5 আমরা গুণ করে দেবো। গুণ করলে কত হয়ে যাচ্ছে? 15 5 গুণ করলে 15 5 হয়ে যাচ্ছে 75, যেটা রয়েছে অপশন এতে। আমরা চলে যাবো নেক্সট প্রশ্ন। আমরা চলে এলাম পরের প্রশ্ন, যেটা বলেছে অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি কত বলেছে? 170 বলেছে। ইংরেজিটাকে আমরা ই লিখছি আর অঙ্কটাকে আমরা ম্যাথ লিখছি। ঠিক আছে, ইংরেজি অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি আমায় কত বলেছে? 170 বলেছে।
এবং এদের নাম্বারের পার্থক্য, মানে মাইনাস দিয়ে আমরা লিখবো ইংরাজি অঙ্কের নাম্বারের পার্থক্য কত বলেছে, 10 বলেছে, তাহলে ইংরাজি অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত কত, তাই তো? ই আমরা এই দুটো ইকুয়েশনকে যোগ করে দেবো, যোগ করে দিলে এখানে 2e হয়ে যাচ্ছে, এখানে প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, 170 এর সঙ্গে 10 যোগ করে দেবো, 180 হয়ে যাবে, 2 দিয়ে 180কে কাটলে এখানে আমার হয়ে যাচ্ছে 90, মানে ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে 90। মানে ইংলিশ যদি 90 হয় তাহলে ম্যাথামেটিক্স কত হবে, ইংলিশ যদি 90 হয় ম্যাথামেটিক্স, তাহলে 10 এর সঙ্গে এখানে যদি এম এর সরি সরি এই এটার মধ্যে বসাচ্ছি, ইংলিশ যদি 90 হয় তাহলে ম্যাথামেটিক্স কত হবে, 170 থেকে 90 মাইনাস, 170 থেকে যদি আমরা 90 মাইনাস করি তাহলে কত হয়, 80 হয়ে যাচ্ছে, তাহলে ম্যাথামেটিক্স হয়ে যাচ্ছে 80, কারণ 90 আর 80 যোগ করলে দেখো 170 হয়, ঠিক আছে। আবার 90 থেকে যদি 80 মাইনাস করো তাহলে 10 হয়, তো ঠিক আছে। এবার এদের অনুপাত বের করতে দিচ্ছি, অনুপাত তাহলে কী করবো, ইংলিশ আর এটা 90:2 আমরা যেটা করবো 80 করবো, তো এখানে 0:0 কেটে যাচ্ছে, মানে 9:8 হয়ে যাচ্ছে আমাদের ইংরেজি অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত, যেটা রয়েছে অপশন সিতে। ওকে, আমরা চলে এলাম পরের প্রশ্নে, যেটা বলেছে কোন সংখ্যার বর্গের সাথে তারা কোন সংখ্যার বর্গের সাথে তার এক চতুর্থাংশ যুক্ত করলে যুক্ত করে 47 বিয়োগ করলে 100 হয়। এটা তোমরা অপশান ধরে করতে পারো, অপশান ধরে করাটা সব থেকে ভালো হবে, কারণ এক্স ধরে করলে অনেকটা সময় লাগবে, ঠিক আছে। তো অপশান ধরে যদি আমরা করি কোন সংখ্যার বর্গের সাথে, তো এখানে আমি সময় নষ্ট করছি না, যেটা সঠিক অ্যান্সার সেটাকে ধরেই করে দিচ্ছি, অপশান সি সঠিক অ্যান্সার হবে। দেখো কোন সংখ্যার বর্গের সাথে, যদি আমরা সংখ্যাটাকে 12 ধরে নিই, তাহলে 12 স্কোয়ার, 12 স্কোয়ার মানে কত হচ্ছে 144, 144 এর সাথে তার এক চতুর্থাংশ যোগ করলে, মানে 12 এক চতুর্থাংশ কত হয়, 12 × 1/4 কাটাকুটি করলে কত হচ্ছে, 3 হচ্ছে, 100 এক চতুর্থাংশ যুক্ত করে তার থেকে কি বলেছে 47 বিয়োগ করলে, যদি 47 বিয়োগ করি তাহলে বলছে যে বিয়োগ ফলটা সেটা নাকি 100 হবে, তো দেখে নেবো আমরা 100 হচ্ছে নাকি, 144 এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে 147 হচ্ছে, এবং 147 থেকে যদি আমরা 47 মাইনাস করি তাহলে কিন্তু আমাদের 100 আসছে, ফলে আমাদের অপশন সি এর সঙ্গে কিন্তু পুরোপুরি মিলছে, তো সেই অনুযায়ী অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো ব্যাস আজকে এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।